আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আছে একটা পড়ন্ত বিকেলে, সূর্যটা প্রায় ডুবি ডুবি অবস্থানে আছে। ঠিক আজকে নভেম্বর মাসের কত তারিখ? আজকে ঠিক 20 তারিখ নভেম্বর মাসের। ঠিক এ সময় যখন ছোট ছিলাম আমরা সবাই ছাদের মধ্যে ঘুরে উড়াতাম, আমার ছাদে বলেন, আমার ওই ফ্রেন্ডের ছাদে বলেন, সবার ছাদেই ভাগাট্টা লোড বলে একটা, বলতে গেলে একটা প্রতিধ্বনি শোনা যেত সব ছাদেই। এই ছাদের থেকেও কয়েকজন বাচ্চারা ঘুরে উড়াতো, সবই এখন প্রায় স্মৃতি হিসেবে রয়ে গেছে। বর্তমানে আমাদের এই যান্ত্রিক শহরের অট্টালিকার ভিড়ে সেই পুরনো স্মৃতিগুলো বা সেই পুরনো দিনের অতীতগুলো সেই অতীত হিসেবে রয়ে গেছে। জায়গায় জায়গায় এরকম বড় বড় অট্টালিকা, এখান থেকে প্রায় আগে মসজিদের মিনারটা দেখা যেত, গাছপালা ছিল অনেক এখানে, কিন্তু দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলতে লাগে এখন কোনো কিছু শোনা যায় না। এখন একটি ঘুড়ি শুধু দেখা যাচ্ছে অনেক দূরে, এদের ঘুড়িটা উঠছে, শুধু ও একাই আছে। ওর সাথে যে কাটাকাটি খেলবে বা ভাকাটা লোড বলবে এরকম কেউ কে দেখা যাচ্ছে না, বা এরকম আওয়াজ মুখরিত হচ্ছে না। এরকম সব ছাদে এখন আমাদের আশেপাশে সব ছাদে এরকম খালি পড়ে আছে, এই যে খালি, ওই আরেকটা ঘুড়ি দেখা যাচ্ছে আকাশে উঠছে, এরকম অনেক ডিস্টেন্সে ডিস্টেন্স অনেক ঘুরে উঠছে, কিন্তু আগের মতন সেই মজাটা, আগের মতন যে ফিলটা আমরা পেতাম সেরকম কোনো কিছু এখন আর নেই। তো এখন সবাই আছে, সবাই সবার নিজের কাজে ব্যস্ত, কর্মস্থলে ব্যস্ত সবাই সবার, যার কারণে এখন সবার কাছে যদি সময়ও থাকে কিন্তু সেই সময়টুকু দেওয়ার নেই এখন নিজেদের ছাদে থাকলেও। তো সব কিছু মিলিয়ে একটা কথাই বলতে চাই, যেন এই বয়সে বা এই সময়ে এসে সবাইকে মিস করছি। আজকে ঠিক হচ্ছে এই নভেম্বর মাসের 20 তারিখ, ঠিক 5টা বাজে। তো আমাদের এক সময় টার্গেটই থাকতো যে বিকালবেলা আমরা সবাই ঘুরে উড়াবো, তো বিকালে ঘুরে উড়াতাম, আর রাত্রেবেলা হচ্ছে আমরা র্যাকেট খেলতাম, শিডিউল চেঞ্জ করে করে করতাম। এখন সব কিছু আগের মতন থাকলেও সবাই আগের মতন নেই, সবাই সবার কর্মস্থলে ব্যস্ত, সবাই কেউ কেউ নিজের ফ্যামিলির জোর তাগিদে ক্যারিয়ার গড়ার জন্য বা অনেক অনেক কাজেই কর্মস্থলে যোগদান করেছে, যার কারণে এখন আর সেই আগের মতন সময়টুকু কেউ দিতে পারছে না। তবে এখন ছাদে উঠলে দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলতে লাগে কী অতীত ছিল আমাদের, কী শৈশব ছিল আমাদের, এটাই বলতে লাগে। বুঝি একটা ঘুরে উঠছে অনেক দূরে, সুতা নিয়ে যেতাম অনেক দূরে, দূরে নিয়ে যেয়ে দেখতাম যে নাটে লাটাইতে কতটুকু দূরে সুতা যায়, এটা একটা আন্দাজ করতাম, মাপ নিতাম। ঠিক আমাদের ছাদে এই কর্নারগুলোতে ঘুড়ি বেজে যেত, একটা গাছে পানি দিয়েছি যার কারণে গাছ ছাদেও আসা হয় না, যার কারণে গাছগুলোতে পানি দেওয়া হয় না, পরিচর্যা করা হয় না। ওই যে বললাম সবাই নিজেদের নিজেদের কাজে ব্যস্ত, কর্মস্থলে ব্যস্ত। তো এখন থেকে টার্গেট নিয়েছি প্রতিদিন বিকালবেলায় ছাদে আসবো, এসে গাছগুলোতে পানি দিব, পরিচর্যা করব, আগাছাগুলোকে দমন করবো, এগুলাই। তো এখন আর আগের মতন কোনো কিছুই নেই, অট্টালিকার ভিড়ে যান্ত্রিক শহরে এখন আর কোনো কিছু আগের মতন নেই। তো কী আর বলবো, কিছুই বলার নেই, এটাই হচ্ছে আজকের আপডেট। আজকের এই ভিডিওটা স্মৃতি হিসেবে আবার রেখে দিলাম, জানি না আবার কয় বছর পর দেখতে পাবো। এর আগে এরকম অনেক স্মৃতি জড়িত একটা চ্যালেঞ্জ ছিল, যে চ্যালেঞ্জে আমাদের প্রতিদিনের রেগুলার ভিডিওগুলো আপলোড করতাম, যাতে ভবিষ্যতে বা পরবর্তী প্রজন্ম যেন সেই ভিডিওগুলো দেখতে পারে। সেই চ্যালেঞ্জটাও চলে গেছে এক কথায় বলতে গেলে, ওই যে পুরানো বাড়ির ছাদগুলো, আগে এই বাসাটা ছিল আমাদের সবচাইতে বড় ছাদ বা উঁচু ছাদ, কিন্তু এর থেকে বড় ছাদ এখন হয়ে গেছে আশেপাশে অনেক, যার কারণে এখন অনেক কিছু আর আগের মতন নেই। তো এরই মাধ্যমে বিদায় নিচ্ছি, দেখা হবে আবার কোনো নতুন কোনো ভিডিওতে। তো দোয়া রেখেন, আল্লাহ হাফেজ।